সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই আপনারা দেখেছেন ভালো রকম জিতেছে, কিন্তু ওপেনারে ভালো খেলেছে বলা যেতে পারে এখানে সেই আজিঙ্ক্য রাহানে। কিন্তু হ্যামস্ট্রিংয়ের জন্য অবশ্যই কলকাতা নাইট রাইডার্স দলে তিনি শেষ ম্যাচটি খেলতে পারবেন না। তিনি আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে, তার কারণ কলকাতা নাইট রাইডার্সের হয়ে আপাতত দুটি প্লেয়ার ইঞ্জুরির জন্য ছিটকে গেছে, প্যাট কামিংস এবং আজিঙ্ক্য রাহানে। যেখানে আজিঙ্ক্য রাহানে মোটামুটি ভালোই প্রদর্শন করেছে শেষ ম্যাচে, কিন্তু শেষ ম্যাচ অর্থাৎ পরবর্তী ম্যাচ লখনউয়ের বিপক্ষে, যেখানে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচটি জিততে হবে। তো লখনউয়ের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারের সাথে ওপেনারে কে নামবে সেটাই আপনাদেরকে জানাতে চলেছি। তো কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হলে আপনিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেখানে আজিঙ্ক্য রাহানের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স দলে অবশ্যই ভাই এখানে একটি প্লেয়ার দরকার, সেটা হচ্ছে রাইট হ্যান্ডেড ওপেনার। তো আপনাদেরকে জানা যে পরবর্তী ম্যাচে অভিজিৎ তোমারকে অবশ্যই ওপেনার হিসেবে সুযোগ দেবে কলকাতা নাইট রাইডার্স, তার কারণ প্রীতম সিংকে দিত, কিন্তু প্রীতম সিং হচ্ছে লেফটি ব্যাটসম্যান, যেখানে ভেঙ্কটেশ আয়ারের সাথে অভিজিৎ তোমার কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচে দেখা যাচ্ছে। অর্থাৎ আরও একটি বড় পরিবর্তন এবং কলকাতা নাইট রাইডার্সের এটা করতেই হবে, যেহেতু আজিঙ্ক্য রাহানে আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে।